আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছে আমি সুমাইয়ারি। ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে এশিয়ার দেশ পাকিস্তান। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে সেখানে। এরই মধ্যে মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে 47% পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির নাগরিকেরা। পরিস্থিতি এতটাই বেগতিক যে অর্থ সংকটের কারণে সংসারই চালাতে পারছেন না তারা। এমত অবস্থায় ন্যূনতম চাহিদা পূরণে দুর্নীতির চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে চিঠি লিখেছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। এতে তোলপাড় চলছে পাকিস্তান জুড়ে। নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে দুর্নীতিতে যুক্ত হতে চাই, এই মর্মে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন দেশটির ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এর FBR এর ওই কর্মকর্তা। কর্মকর্তার এই চিঠি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও ওই চিঠির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই কর্মকর্তা লিখেছেন, এই মুহূর্তে আমাদের প্রিয় দেশের বিপজ্জনক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি অবগত। দেশের অর্থনীতি স্থিতি অবস্থা ফেরাতে আপনার সরকার চেষ্টা ত্রুটি করছে না। চিঠিতে তিনি আরও লিখেছেন, কর্মকর্তা হিসেবে গত 4 বছর ধরে তিনি কাজ করছেন, কিন্তু কখনোই দুর্নীতির সঙ্গে নিজেকে জড়াননি। তবে দেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে দুর্নীতি করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি আরও লিখেছেন, দুর্নীতির কার্যকলাপে যুক্ত হলে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারব, ফলে সহজেই ন্যূনতম দৈনন্দিন চাহিদা মেটাতেও পারব। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।